एक दिन तुम्हारी मरते हबे तुम्हें भूल जेओ ना। हबे माटी बिछाना गो तुम्हार असल ठिकाना। अपन जने कन्ना जत सभी सुनते पावे बुक फाटबे तो बुक फुटबे ना केमने जवाब देवे। की करे बुझाबे तुमी देहेर बेदना। हबे माटीर बिछाना गो तुम्हार असल ठिकाना। ठीक ना बाबा কথা বলবে কেউ শুনবে না। এই যুবকের আবার ওই ব্যক্তি দুনিয়া থেকে মারা গেল। আত্মীয় স্বজনরা কান্নাকাটি শুরু করেছে। কেউ বা কোরআন তেলাওয়াত করে। আব্বাজি আমার নবী দুজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানিয়েছেন এই জগতের বুকে ওই মানুষটি যখন মারা যায় মারা যাওয়ার পরে তাকে যখন দুইজন গোসল দিতে চায় ওই ব্যক্তি জবানে বলতে থাকে হে গোসল সহায়করা আমার গায়ের কাপড় চোপড় গুলো যেন তোমার খুব জোরে খুলো না। সবে মাত্র আমি মরণের যন্ত্রণার থেকে উঠেছি। মানুষের ফোঁড়া হলে হাত দিতে দেয় না। দে দে হাত দিয়ে না ব্যথা লাগে। আবার বিস্ফোরণ হলে আরো বেদনা হয়। ওরে বাবা রে ফোঁড়া যত হয়েছে এরকম কোটি কোটি আমার গায়ের পোশাক গুলো আস্তে আস্তে খোলো। আমি তো পুরো সজ্জিত হয়ে গেছি। এবার ওখান থেকে নিয়ে আপনার যখন শোয়ানো হয় আপনার গোসল দেওয়ানোর জন্য আব্বা আমার পা গরম পানি দিও না খুব ঠান্ডা পানি দিও না। আমি যন্ত্রণা সহ্য করতে পারি না। হে যুবকেরা পৃথিবীর জমিনে এত আওয়াজ করে শুধু পশু পাখি সবাই শুনতে পায় মানুষ আর জিন তার গলার আওয়াজ শুনতে পায় না। ইয়া বাজি পৃথিবীর জমিনে হবে কাদের জন্য আমরা সংসার সাজিয়েছি কাদের জন্য অট্টালিকা করেছি কাদের জন্য আমরা সব কিছু করে ফেলেছি। সুদ খেলাম কাদের জন্য মদ পান করলাম কাদের জন্য সুখ কোথায় চেয়েছি। বাবারে মিছে দুনিয়াতে এসে আমার নবী পাক বলেন আর দুনিয়া মাজারাতুল আখেরা দুনিয়াটা হলো আখেরাতের খেতি বাড়ি দুনিয়ার জমিনে তোমারা আখেরাতের পুঁজি তৈরি করো। জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা দুনিয়ার বুকে আপনার কিনা বেপদায় ঘুরবে সুদ খাবে মদ পান করবে। আব্বাজি আমার জাহান্নাম তাদের জন্য অবধারিত। যুবকের আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার কিনা সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বসে আছেন। হঠাৎ একটা গম্ভীর আওয়াজ হলো সাহাবায়ে কেরাম চমকে গিয়েছেন হুজুর এই আওয়াজটা কিসের আওয়াজ এই আওয়াজটা কিসের শব্দ। আপনার আমার নবী বলেছিলেন আয় আমার আশিকের এই আওয়াজ হলো এখান থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে ওই পাথরটা আজ তলতে যে ঠেকেছে তার শব্দ তোমরা শুনতে পেয়েছো। আমার আব্বা গো জাহান্নামের গভীরতা যদি এমন হয় না জানি ওই জাহান্নাম আমাদের জন্য হবে। আব্বা আমার জান্নাতে যাবার একটি পথ ওই পথটার নাম হলো কুল সিরাত। আমার জীবকের জাহান্নাম ভয়াবহ জায়গা যুবক ভালো করে বুঝুন। আপনারা আমাকে কবরে যখন নিয়ে যাবে মৃত ব্যক্তি আওয়াজ দিয়ে বলবে আমাকে কোথায় নিয়ে যাও আমাকে কোথায় নিয়ে যাও। বলে আমার বন্ধুরা আপনার ছেলেরা আমি আল্লাহ অস্বীকার করে চলেছি ইসলামের আমল করি শরিয়াতের আমল করে জীবন যাপন করি আমার মতো যেন তোমরা হয়ে নাও। আমি যেমন পাপী হয়েছি শুধুমাত্র অর্থ সঞ্চয় করেছি আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করতে চাইনি। এ আমার সন্তানাদি আপনজন তোমাদের কাছে অনুরোধ করি তোমরা যেন আমার মতো হয়ো না।
अब्बा जी आमार सोना मणि के रब रब एमनी करे आत्मनाद करे कान्ना काटी करे शुरू करे दई अब्बा आमार कान्ना काटी करे करे अपनार किना बोलते थाके तार गलार आवाज मानुष सुनते पाए ना जिन सुनते पाए ना समस्त प्राणीरा गंठेर आवाज सुनते पाए बाबा आमार मृत व्यक्ति कथा बोले आमाके कोथाय निये जाच्छो आमाके निये जेओ ना आमाके रेखे दाओ आमी आमार सन्तानदेर संगे थाकबो एत कष्ट करे घर बानालाम ना आर आमाके कबरस्थाने निये जाओ ई युवकेरा सेई अफसोस करे किंतु से जदि ईमानदार होय आवाज करे बोले आमाके जल्दी करे निये चलो तो कारण एत दिन जे नबी के देखार जन्य पागल छिला मारा गेलो शेष हये गेलो हादिसेर भितरे प्रमाण आछे नबी पाक सल्लल्लाहु अलैहि सल्लम बोलेछेन मृत ब्यक्तिरा कथा बोले तार गलार आवाज सबाई सुनते पाय एमन कि कबरस्थान जखन जाय सबाईके चिल्लाते पारे কবরে নামে তাদেরকেও চিনতে পারে আমার আব্বা জানে মৃত ব্যক্তি পৃথিবী জমিনে কথা বলে যে তার প্রমাণ রয়েছে আব্বাজি আমার কবরে আপনার ফেরেশতা আসবে এই যুবকেরা ভালো করে বুঝুন ওই কবরটা হলো আমাদের জন্য এমন একটি মানজির যে কবরে বিবি যাবে না আমার বাপ যাবে না মা যাবে না বাচ্চা যাবে না কবরে শুধুমাত্র একা থাকতে হবে বাবা ওই কবরে যদি নবী আলাইহিস সালাম আমার নবী দেখা পাবে সুবহানাল্লাহ আবার বন্ধুগো সোনাবাড়ি গেল প্রত্যেকের কবরে নবী আসবেন যারা নবী আলাইহিস সালাম তাদেরকে ছাওয়ান নবী এই সময় সুপারিশ করবেন একমাত্র হাসরের মাঠে নবী আমার পাপীদের উদ্ধার করবেন ওই কবরটাই হলো এমন যদি আপনি ঈমানটুকু নিয়ে যেতে পারে বেঈমানের কোনো উপকার কবরে আসবে না ঈমানদারের জন্য নবীর দিদার পাওয়া যাবে কারণ নবী আছেন আমাদের অন্তরে আল্লাহ পাক কোরআন শরীফে বলে জানের থেকে আরো নিকটে রেখেছি আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি বোঝা যাচ্ছে আমার বন্ধুরা কবরের আযাব কঠিন কঠিন ফেরেশতা দান আপনার কি আসবেন যখন যদি নেককার হয় এ বাবাজিরা আমার যখন আপনি আমি কবরস্থ করে দিলাম আপনি জিয়ারত করেন এ সোনাবাড়ি গের আপনার কিবলাতেই মূল জিনিস নয় কবরের দিকে ফিরে আপনাকে দোয়া করাটা মূল জিনিস সেটাও সেই হাদিসের ভিতরে এসেছে আমার নবী কবরকে টার্গেট করতে বলেছেন আর যদি এমন হয় কিবলা মুখ হব আবার ঘুরিয়ে দেখতে হয় কারা এসেছে ছেলে মেয়ে বন্ধু বান্ধব কোন আপনজনেরা এসেছে ঘুরে দেখতে এই জন্য সকলের টার্গেট থাকে যে ওই কবরের দিকে ভালো রাখবে তোমরা সে দেখবে কে আছে না আছে এ সোনা মানিকেরা কবরটাই হলো ওই সময়ের জন্য টার্গেট কবর বাবা আমার কবর আমাদের টার্গেট করে জিয়ারত করা স্বয়ং নবী পাক করেছেন আমাদের জন্য সুন্নাত পালন হবে যদি কবরকে ফলো করি আমরা জিয়ারত করি জোরে কোন সুবহানাল্লাহ আব্বা জি আমার সোনা মানিকেরা আপনি কবরস্থে গিয়েছেন আব্বা আমার ওখান থেকে আপনার কোন আপনার প্রশ্ন শুরু হলো আপনার রবকে আপনি বললেন দিনকে আপনি বললেন আব্বা আমার আপনার জন্য জিজ্ঞাসা করা এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উত্তর দিতে যদি সফলতা অবলম্বন করে নিশ্চিত আপনার জন্য লাভবান আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে আমার বান্দা বান্দি ঠিক বলেছে জান্নাতের আরাম তাকে দাও ওগো বাবা জি পীরের কথা খবরে নাই এমন তবলিগ জামাত কর সেটাও কবরে নাই কি গো তোমার পৃথিবীর জমিনে কয় রাকাত নামাজ পড়ছো সেটাও নাই হজ যাকাত হজ করছো কিনা যাকাত প্রদান করছো কিনা বাবা আমার সেসব নাই তিনটি প্রশ্নতে সবকিছু কমপ্লিট তোমার রবকে
রব্বি আল্লাহ দিন কি দিনুল ইসলাম আমার ধর্ম ইসলাম তৃতীয় প্রশ্ন মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বাজি বোঝা গেল দিন কি প্রশ্নতেই সব কিছু পাওয়া গেল উত্তর যদি ভালো হয় তার জন্য জান্নাতি আরাব জোরে বলুন সুবহানাল্লাহ প্রশ্ন কটা তিনটি বাবা আমার আরো সহি হাদিসের মধ্যে এটাও আছে বাবা একই প্রশ্ন করা হবে শুধু নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই নবী কি তোমরা কি বলতে শুধু আব্দুল্লাহর বেটা বলতে না আল্লাহর হাবিব বলতে আব্বা আমার মা শোনা মানি কে কেন আল্লাহ কি এক প্রমাণ করতে গেলে নবী কে মানা দরকার কোরআন শরীফ কে মানতে কোরআন বলে প্রমাণ দিতে গেলে নবী মানা দরকার নামাজ মানতে গেলে নবী মানা দরকার আব্বা আমার যাই কিছু মানবো কাবা কে কাবা বলতে গেলে নবী মানা দরকার নবীর যখন উত্তর হয়ে যাবে সব কিছু তার সঠিক হয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতি হবে এটা বুঝে নিতে এটা আকীদার কথা এবং দুনে আমার এই কবরের মধ্যে যদি আমরা আযাবদায়ক হই গুনাহগার হই পাপিষ্ট হই তাহলে ফেরেশতারা মাটি চিত্তে চিত্তে দাঁতের দাঁড়াতে নীলবর্ণ চোখ নিয়ে কবরে আসবে ওরে আমার সোনা মানি কে আপনাকে আমাকে আপনার কে নাও বাবা কেরামান কাতবীর আসার আগে আরো একজন ফেরেশতা আপনার আমার কাছে আসবে বাবা জি আমার সেই ফেরেশতা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বলবে তুমি লেখক কি করেছো দুনিয়ায় যত পাপ করেছো তোমার সমস্ত কাজে নিযুক্ত ছিলাম তুমি সব কিছু তোমার কাফনে লিখে দাও কালি কোথায় পাবো বলে তোমার থুতুকে কালি বানাবো কাগজ কাফনটাকে বানিয়ে সব লেখো আব্বা জি আমার ভালোগুলো লিখবে খারাপ লিখতে চাবে দাও আব্বা আমার এই করে লাস্ট পর্যন্ত দেখা যাবে তার একটা তালিকা করে গলায় লটকিয়ে চলে যাবে গ্রামান কাতে বিনাজবে পৃথিবীর জমিনে কবরের মধ্যে আপনার আমার জন্য আপনার প্রশ্ন হলো উত্তর দিতে সক্ষম হলো না বাবা ফেরেশতা দা শুরু করে দেবে আব্বা আমার অগ্নির গর্জ থাকবে তাদের কাছে বাবা আমার এত কষ্ট এত কষ্ট দুনিয়ায় কবরে হবে আব্বা আমার উত্তর দিতে পারলো না সঙ্গে সঙ্গে বিচ্ছু দেওয়া হবে কবরে পোকামাকড়ের ঘর হবে সাপ বিচ্ছুর ঘর হবে জাহান্নামীতে যেমন কষ্ট ছিল বাবা দুনিয়ার জমিনে আপনি জাহান্নাম সম্পর্কে শুনেছেন কবরে কষ্ট শুরু এই পরে রয়েছে জাহান্নাম তার জন্য আযাব এই যুব জাহান্নামের কথা বলি শুনেন আমার আল্লাহ পাকের ক্রোধান্বিত ভাবে জাহান্নাম তৈরি করেছেন এই জাহান্নামে আব্বাজি আমার আগুনকে আল্লাহ পাক ফেরেশতা দ্বারাতে জ্বালিয়েছেন 1000 বছর বাবাজি আবার সেই সময় ওই আগুনটা আপনার কিনা ললিত বর্ণ হয়েছে বাবা আবার তাকে জ্বালানো হয়েছে বাবাজি আমার হাজার হাজার বছর জ্বালিয়ে ওই আগুনটাকে কালো তৈরি করা হয়েছে যুবকেরা আমার খুব ভালো করে বুঝুন এই জাহান্নাম এমন জাহান্নাম আদম নবীকে যখন জান্নাত থেকে দুনিয়ায় বার করে দেওয়া হলো উনি এমন পাহাড়ের উপরে আগুন জ্বালাবেন কিছু তৈরি করে রান্না করে খাবেন এমন সময় আল্লাহ ফেরেশতা জিব্রাইল কে বলে না এই জিব্রাইল যাও আগুন নিয়ে যাও সুবহানাল্লাহ বলে কি নিয়ে যাবে আগুন নিয়ে যান মালাকাত জাহান্নামের দারোগা এ বাবাজি মালিক আলাইহিস সালামের কাছে কি জিজ্ঞাসা করেন আর বলতে চাচ্ছেন ওগো মালিক ভাই একটু আমাকে আগুন চাই কেন বলে আদম নবী আপনার কিছু রান্না করে খাবেন বলে আগুন একটু দেওয়া যাবে না বলে একটি পিপিলিকা পরিমাণ আগুন দেন বলে এই পিপিলিকা পরিমাণ যদি আগুন দেই তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে বাবা রে কি আগুন তাহলে জাহান্নামে হাটুর নিচ গিটের নিচে প্যান্ট পরো এখানে হাদিস শরীফ সহিহ বুখারী শরীফের ভিতরে লেখা আছে গিটের নিচে প্যান্ট পরিধান করা জায়েজ নাই হারাম বন্ধু রে তাকাবারি দেখায়ও না জাহান্নামী হবে যুবকারে মানে এই জাহান্নাম সম্পর্কে শুনে দেখুন হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন ওই মালিক তাহলে কি হবে যদি পিপিলিকা পরিমাণ আগুন নিয়ে যায় দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাকে হাফ পিপিলিকা আগুন দাও আধা আধা এক পিপিলিকা পরিমাণ আগুন বলছে ওটা যদি না পারো তখন তা হাফ বলছে হাফও যদি দেই তা দুনিয়ার জমির ওই আগুন নিয়ে যাওয়ার পর দুনিয়ায় কখনো আর পানি বর্ষণ
হবে না আল্লাহ 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 আগুন বলছি এই আগুন যদি তুমি নিয়ে যাও পিপিলিকা আধা পিপিলিকা পরিমাণ তবু আর কখনো আকাশ দিয়ে বৃষ্টি হবে না নিয়ে যেতে হবে কি হবে বলে এক বিন্দু জাররা এক বিন্দু পরিমাণ নিয়ে এসে দরিয়াতে সত্তর বার ধুয়ে সায়েক পাহাড়ের উপরে রাখা হয়েছে ওই সায়েক পাহাড়টা গলে ওর তাপে জাহান্নামের তলদেশে ঢুকে গেছে রে বাবা ওই সময় থেকে বন্ধু রে সেই ধোঁয়া সায়েক পাহাড়ের ধোঁয়া থেকে আজ দুনিয়ার আগুনের উৎপত্তি হয় তাই আমরা সহ্য করতে পারি না রে বন্ধু ওই কবরে কেমনে থাকবে বাবা ওই কবরে কি হালাত হবে আমাদের বাবা একটুখানি ভাবো দুনিয়ায় কাদের মায়ায় পড়ে আল্লাহর হুকুম মান্য করলাম নবী পাকের মায়া ভুলে গেলাম আমার বন্ধুরা না 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 যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে বুঝবে তুমি বিপদ কালে ও গো মরণের সময় বুঝবে চলবে না বেশি নাই আল্লাহুম সলি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী সাইয়্যিদিনা বাবা জি রহমত ওই জাহান্নাম এত গভীর জায়গা রে বন্ধু আমার ভালো করে বুঝুন আব্বা আমার তাহলে বোঝা গেল দুনিয়ার অগ্নি আমরা সহ্য করতে পারি না জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব তার উপর দিয়ে রাস্তা তার নাম পুলসি রাস্তা জান্নাতে যাওয়ার এটাই হলো রাস্তা বাবা এই দুনিয়া ধ্বংস হবে আল্লাহ পাক অনেক রকমের আলামত রেখেছে দাব্বাতুল আরদ আসবে ইয়াজুজ মাজুজ আসবে কোরআন শরীফে সূরা আল কাহফ বাবা আমার 91 নম্বর আয়াত 92 93 94 95 আপনি সূরা আল কাহফ খুলে দেখুন আব্বা আমার আল্লাহ ইয়াসুজ মাজুজ সম্প্রদায় সম্পর্কে বলেছেন পৃথিবীর জমিনে বাদশা সাত সেকেন্ডার বাদশা যুলকারনাইন ইনি একজন রাজা ছিলেন বাবা ভ্রমণ করতে গিয়ে এক সম্প্রদায়কে দেখলেন বাবা জি আমার যাকে ইয়াসুজ মাজুজ বলা হয় তাদের এক কান দুটি লম্বা একটা কান বিছিয়ে ঘুমায় আর একটা কান গায়ের উপরে দিয়ে রাখে আমার বন্ধু তাদের মরণ নাই তাদের মধ্যে যদি কেউ মারা যায় মানুষ আপনার 10 ভাগের মনে করুন 9 ভাগ গুজ মাজুজ হবে 1 ভাগ মানুষ হবে আব্বা মা তাদের মধ্যেই যদি কেউ মারা যায় তাকে আগুনে তাকে সেকে তারা পিস পিস করে তাকে খেয়ে নেয় মাটিও দেয় না কিছু হয় না এরা হলো ইয়াসুজ মাজুজ সম্প্রদায় আমার আল্লাহ তাদের সম্পর্কে সূরা আল কাহফে 91 নম্বর আয়াতে বলেছেন 92 93 94 এ বলেছেন আব্বা আমার এই সম্প্রদায় দুনিয়ায় আসবে তারা কি হবে কি হয়েছে ঘটনাটা সংক্ষিপ্ত বাবা এই ইয়াসুজ মাজুজ জগতের বুকে এমন একটি সম্প্রদায় আব্বা আমার তারা মানুষকে ধরে ধরে খেত জুলকারনাইন বাদশাহ তিনি গেলেন আর আপনাকে ওই জায়গাতে লোহা আর আপনার সিসা দিয়ে গালিয়ে গালিয়ে আপনার দুটি পাঁচুল তৈরি করে দিয়েছে বাবা জি আমার তারা ওই পাঁচিলের মধ্যে থেকে যায় খুব সংক্ষিপ্ত কথা তারা প্রতিদিন 4টায় আরম্ভ করে সকাল বেলা হওয়ার আগে তারা আপনার ক্লান্ত হয় আল্লাহ পাকের শান তারা বলে আবার সকাল বেলা আমরা ভেঙে বেরিয়ে যাব যেই আরামে যায় আবার যেমন দেওয়াল তেমন হয়ে যায় কিয়ামতের পূর্বে তাদের মধ্যে সন্তান জন্ম নেবে ওই সন্তানটা বলবে ইনশাআল্লাহ আগামীকাল ভেঙে বেরিয়ে যাব যেমন দেওয়াল তেমন থাকবে আর আপনার বাড়বে না আব্বাজি আমার সোনা মালিকের তারা আবার সকালে চাটা শুরু করবে সঙ্গে সঙ্গে ভেঙে বেরিয়ে আসবে গাছপালা তারা খেয়ে ফেলবে পাতা লতা খেয়ে ফেলবে ফসল আদি খেয়ে ফেলবে আব্বাজি আমার পানি খেয়ে ফেলবে এমনকি জীব জানোয়ার খেয়ে ফেলবে মানুষকে পাবে মানুষকেও খেয়ে ফেলবে
এটাকে ইয়াজুজ মাজুজ বলে। এই বন্ধুর আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন প্রাণী বানিয়েছে একটা একটা ইয়াজুজ মাজুজ 10 জন 20 জন করে আশা খেয়ে ফেলবে কোনো ব্যাপার নাই। বিশাল শক্তিশালী তারা এই যুবকেরা আমার নবী আপনার নবী বলেছেন ইয়াজুজ মাজুজ জগতের বুকে আসবে রে বন্ধু দাব্বাতুল আদ বলে আবার একটি প্রাণী ও আমার সোনা মানিকের রব এই আপনার সুলাইমান নবীর আংটি থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে পৃথিবীর জমিনে এসে আংটি দিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে দেবে বাবা বাপ দেখে বোঝা যাবে কাফের কারা মুমিন কারা যুবকেরা আপনার পৃথিবীতে এমন অবস্থা ধরে আমাদেরকে জিমান যাওয়ার আগে পৃথিবীতে তওবা করে যাওয়া ভালো। আমার বন্ধুরা মানুষ যখন মারা যায় তার মরার 40 দিন আগে আপনার তার নামের লিপিকা পাতাটা জগ আপনার আসাইল ফেরেশতার কাছে পড়ে যায়। 40 দিন আগে আল্লাহর ফেরেশতা আসাইলের কাছে মৃত বলে ব্যক্তিটা ঘোষণা হয়ে যায় বাবা তার 40 দিন পর আবার সেই ব্যক্তি মৃত্যুবরণ করে। যুবকেরা চলো আগে আমার বন্ধুরা জাহান্নামের কথা আলোচনা করতেছি বাবা বাবা জাহান্নামটা খুব গভীর খুব আপনার কিনা ভয়াবহ জায়গা বন্ধু তুলসিরাত তার উপরে জান্নাতে যাওয়ার রাস্তা হলো সেখানে আমার আব্বা এত ভয়াবহ পৃথিবী আপনি জানেন তুলসিরাত পার হওয়ার জন্য রাস্তা কিন্তু বন্ধু আবার সূর্যের 12টা মুখ হবে সব যখন মারা যাবে এমনকি দুনিয়া লন্ড ভন্ড মসজিদ মাদ্রাসা কোরআন শরীফের 30 পারা তো আল্লাহ বলেছেন অনেক কথা সব ধ্বংস শুধু আরশ বহনকারী ফেরেশতা আজরাইল ফেরেশতা চারজন ফেরেশতা থাকবেন বাকি সব এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার দেবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম শুয়ে ফুঁক দিয়েছেন সব ধ্বংস এবার আল্লাহর অর্ডারে ফেরেশতা আরশ বহনকারী ফেরেশতা রূহ বার করা হবে জিব্রাইল মিকাইলের রূহ বার করা হবে আব্বাসী আমার আল্লাহ বলবেন আজরাইল তুমি তোমার রূহ বার করো এখন উনি রূহ বার করতে গিয়ে এত যন্ত্রণা এত কষ্ট আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমি যদি জানতাম এত কষ্ট হয় আমি মরণের দায়িত্ব নিতাম না আমার বন্ধু সোনা মানিক ইয়া রব রব 1000টা তলোয়ার দিয়ে মানুষকে খোঁচা দিলে জীবিত মানুষকে খোঁচা দিলে যত কষ্ট হয় তার থেকে মরণের কষ্ট বেশি জীবিত মানুষের চামড়া ছিলে নিলে যত কষ্ট হয় তার থেকে কষ্ট বেশি হয় আমার বন্ধুরা চলো এগিয়ে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এত সুন্দর করে আমাদেরকে নবী পাক দিয়ে পাঠিয়ে দিয়েছে নবী পাক বলেছেন ওগো আমার উম্মতেরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো আব্বা আমার জাহান্নাম যাওয়ার আগে হাশর মাঠে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা একা থাকবে দুনিয়া কিছু থাকবে না সামান্য কাটিবের মতো পূর্বে যদি একটা ডিম রাখা হয় পশ্চিম থেকে দেখা যাবে উঁচা নিচু কিছু থাকবে না পুরো সমতল দুনিয়া হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা একা আর কিছু নই রে বাবা কি আছে শুধু আল্লাহ একা আমার বন্ধু আর আল্লাহ যখন থাকবে তখন আমার নবীর দরুদ চালু থাকবে কারণ আল্লাহ পড়েন জোরে বলুন আল্লাহ বলা কেউ থাকবে না কিন্তু নবী বলা থাকবে আমার বন্ধু সোনা মানিকের চলুন আগিয়ে যাই পৃথিবীর জমিনে হযরত আপনার মালাকাল মাউত দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবার আল্লাহ পাকের অর্ডার ইসরাফিল কি আপনার কিনা আবার হুকুম করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওনাকে জীবিত করে সিংহায় ফুঁক দিতে বলবেন সিংহায় ফুঁক যখন দেওয়া হবে বাবা সব ব্যক্তি কবর থেকে সব নিজ নিজ জায়গা থেকে উঠে যাবে বেহুশের মতো পালাবে যুবক আমার ছুটবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় আকাশে সূর্য 12টি সূর্যের মুখ হবে এত ঘাম হবে ও বাবা যদি তুমি সূর্যের তাপে হাজর মাঠে পা
রাখা যাবে না ওই হাসুর মাঠটা বাবা যদি আপনি না বাঁচতে চান গরম থেকে তাহলে ফজরের নামাজ আদায় করুন ফজরের নামাজ হবে পায়ের খড়ম হাসুরের রৌদ্রে তাপ লাগতে দেবে না জোরে বলুন সুবহানাল্লাহ ফজরের নামাজ বন্ধুরে আমি জানি পৃথিবীর জমিনে আমরা নামাজের কথা বললে মানা যাবে না সব শুনবো আমার আব্বা নামাজের কথা বললে মানা যাবে না জোহরের নামাজ হবে আব্বাজি আমার এমনি করে আপনার দেখা যাবে মাথার ছাতাও আপনার সূর্যের তাপ লাগতে দেবে না আমার যুবক আসর হবে হাতের রুমাল জোরে বলল ঘাম মুজবে তুমি কারণ হাসর মাঠে অবস্থা দেখুন नूर का सागर नूर की महक नूर का छलका जा मदीना तुझे सलाम मदीना तुझे सलाम साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना काम मदीना तुझे सलाम जरे बोलूं रोज महशर का वो सूरज हमको क्या जलसाएगा खुद ही डूब जाएगा खुद ही डूब जाएगा क्यों प्यार नबी की दामन में करेंगे गम आराम मदीना तुझे सलाम जोरे बोल ये बंधु रे बाबा रे हाशर माठे ओ सूर्यर तापे मानुष बेहाल होए जावे अब्बा आमार एमन कि आपनार घाम बाड़ाते थाकबे अब्बा आमार जार आमल जमन तार घाम हबे तमन कारो हबे हाटू पर्यन्त कारो कोमर पर्यन्त कारो बुक पर्यन्त केउ बा हाबुडुब खाबे केउ बा सातार काटते थाकबे ए बंधु रे बाबा रे আমলের উপরে নিয়ে নয় সূর্যের তাপ ওই সময় ইমানদার চারক্কা পাবে দাও দাও বাবাজি আবার আসরের নামাজ মাগরিবের নামাজ এমনি করে সারা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ পাঁচ রকম বিপদ থেকে বাঁচাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুরা তারপরে এবার দেখা গেল আপনার কিনা পৃথিবীতে আপনার ওই হাসরের মাঠে মানুষ আপনার বেহাল হয়ে গেছে বন্ধু আমার কোনো উপায় নাই এমন করে দেখা যায় আবার আপনার সব সুখী সব ধাম পাজিনা ঠিক হয়ে যায় আব্বাজি আমার সোনামানি কে রাখা জাহান্নাম কেন না হবে হাজরের মাটি তর্জন গর্জন করে আওয়াজ করবে এক লাফা দেবে বাবাজি আমার লাফাতে লাফাতে আসবে এমন কি ফেরেশতা আপনার কিনা ধরে থাকবে 30,000 মুখ 30,000 দন্ত আছে বাবাজি আমার প্রত্যেকটি পেটি তার মুখে এক দাঁতে আর একটা দাঁত যখন দেবে বিজলি চমকালে যেমন আজাব আওয়াজ হয় শব্দ হয় ঠিক তেমন শব্দ হতে থাকবে বাবা ফুলস্তুল মেচে যাবে যা আপনার হাজরের মাঠে কে কোথায় যায় জাহান্নাম আওয়াজ করবে আল্লাহ তুমি আমার খোদা মিটাবে বলেছিলে আজ তো হাজরের মাঠ গায়েব হয়েছে আল্লাহ তুমি আমার খোদা মিটিয়ে দাও তুমি আমার খোদা মিটিয়ে দাও আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা ধরো নিয়ে জাহান্নাম লাভ দি এই যা হাসর মাঠে পাপীদেরকে গিলে খাবে ধরো জাহান্নাম কি আপনারা আটক করবে ফেরেশতাগণ শিকল দিয়ে আটক আছে 30,000 কড়া রয়েছে প্রত্যেক কড়াতে 30,000 ফেরেশতারা আটকে ধরবে বাবা এমন সমাতে ফেরেশতা মণ্ডলীরা এমনি করে যখন জাহান্নামকে বাধা দেয় জাহান্নাম শুধু হুঙ্কার ছাড়তেছে বাবা আমার এমন কি নবীগণ পর্যন্ত নফসি 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 আওয়াজ করতে থাকবেন বাবা সবাই মিলে যুক্তি করবেন বেটা তখন বাপ থেকে পালাবে বাপ বেটা থেকে পালাবে স্ত্রী পালাবে বন্ধু পালাবে কেউ কারো হবে না যে বেটার জান্নাত দুতলা বানিয়েছো দুবিঘা জমি কিনেছো পরের কাজে সুদের
টাকা এনে বেটাকে দিয়েছো ওই বেটা তোমার সেদিন নেকি দেওয়ার জন্য থাকবে না বিবি পালাবে মা বাপ পালাবে কেউ কারো হবে না বাবা এই বন্ধুরা সবাই মিলে যুক্তি করে আদম নবীর কাছে যাবেন আদম নবী গো আপনি আমাদের বাঁচান কারণ আপনি হলেন আমাদের সকলের পিতা আদম নবী বলবেন ইযহাবিলা গাইরি অন্য কারো কাছে চলে যা আব্বা আমার সেও ফিরিয়ে দেবেন এমনি করে অনেক দেখবেন মূর্খ সমাজ বলে নবী আদম ভুল করে নবীরা ভুল করে তা আমরা করবো না এ কথা বলা যায় না কারণ আদম আলী সালাম কে আল্লাহ নিষেধ করে লা তাকরাবু শাজার খবরদার গাছের নিকটে যেও না খাওয়া তো দূরে থাক কিন্তু হুকুম হলো নিকটে যেও না আর আল্লাহ দুনিয়া সব কিছু সাজিয়েছেন একটি আশায় তার নাম হলো দুনিয়ায় মানব জাতি হবে জোরে বলুন বাবা আরো একটা কথা বলি আল্লাহ পাক যখন মানব জানা বানাবেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতারা বললেন আল্লাহ আপনি বানাবেন না আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না ওই সময়তেই যে ইন্নি আলামু মা লা তাআলামুন এই যে একটা রহস্য আমি যাহা জানি তোমরা জানো না এই রহস্যটাই হলো গৌসে পাক কোরআনে তাফসীর বলছে আমি বলি দিই ইন্নি আলামু মা লা তাআলামুন এর রহস্যটাই হলো গাউসে পাক যত আউলিয়া দুনিয়াতে সকলে সরতাজ গাউসে আজম জোরে বলুন নবী আমার যখন মিয়ারাজে গেলেন খুব সুরাত একজন যুবক দেখলেন আমার আল্লাহকে নবী জিজ্ঞাসা করেন ইনি কে আল্লাহ বলেন হাবিব আমার ইনি আপনার উম্মত নবুয়াতের পরে বেলায়াত বেলায়াতের মাথার তাজ তাকে পরিয়ে জগতে সমস্ত উম্মতের আউলিয়াদের সরদার বানিয়েছে গাউসে পাক আমার নবী ওই সময়তে কদম মোবারক ধরে কাঁধে নিয়েছিলেন আমার নবী ওই সময় মিয়ারাজের রাতে বলেছিলেন আয় আল্লাহ আমার আব্দুল কাদের আল্লাহ নামও বলেছিলেন আব্দুল কাদের হবে এমন সময় নবী আমার বলেন আব্দুল কাদের আমার কদম কাঁধে নিয়েছো জগতে আমার বন্ধু যত হবে সবার কাঁধে তোমার কদম থাকবে সুবহানাল্লাহ আজকের কথা না মিয়ারাজের রাতের কথা ইন্নি আলামু মা লা তাআলামুনের ব্যাপার যেহেতু আজ আমি অন্য রোডে চলছি যে নলি আল্লাহ রাসূল টাচ দিয়ে যাচ্ছি আব্বাজি আমার সোনা মানিকে আমার গসে আজমের শান আল্লাহ এত দিয়েছেন যদি আমার বলি তো বাবা আমার নবী সাহাবী তো দূরের কথা গসে আজমের শান যদি বলি আব্বা আমার ওনার শানকে যদি দরিয়া রাখা হয় রাস্তা হবে যদি অগ্নিতে দেওয়া হয় আগুন নিভে যাবে গসে আজম বলে ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেলে আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ললাটে ছিলাম বাবা মুসা নবীর কাছে ছিলাম ঈসা নবীর কাছে ছিলাম আল্লাহ পাকের শান গাউসে আজম এ বন্ধু আমার আগিয়ে চলুন না কেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি পৃথিবীর জমিনে ওই গাউসে আজমের শান সম্পর্কে বলেছেন আমার কদম আজ কাঁধে দিয়েছে জগতের সমস্ত আমার বন্ধুদের ঘাড়ের কাছে আপনার কদম থাকবে দুনিয়ায় যখন উনি বলেছিলেন আমার কদম সব আলী আল্লাহর কাঁধে মায়ের পেটে দেশা বলিয়া ছিল তারা ওখানেই মাথা নিচু করে দিয়েছে মাটির তলে যারা চলে গেছেন তারা ওখানেই আওয়াজ শুনে মাথা নত করে দিয়েছে দুনিয়ায় যত আল্লাহর অলিগণ ছিলেন বাগদাদের মাটিতে বললেন না তোমাদের বাগদান যেখানে আমার কদম সেখানে সব অলিরা আওয়াজ শুনে কদম ঝুম ঘাড় ঝুঁকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আওয়াজ গেল কি করে এ বন্ধু যাই হোক না কেন জাহান্নাম কঠিন জায়গা হাসর মাঠে হুলস্থুল মেচে গেল সবাই একটি কথা বলবেন বাবা আবার আমি বুঝাতে চাচ্ছি আদম নবীর এটাকে ভুল বলা যাবে না কারণ আদম নবী গাছের নিকটে যা দুনিয়ায় যাবে দুনিয়া আবাদ হবে জান্নাতে সন্তান হবে না
কথা বুঝতে পারেন জান্নাতে সন্তান হবে না সন্তান হবে দুনিয়ায় আল্লাহ পাঠালেন আদমকে দুনিয়ায় এলেন বাবাজি আমার দুনিয়ায় সন্তান হলো তা এটাকে ভুল বলা ভুল লাজ্জিস বলা লাজ্জিস একে ভুল নয় নবীদেরকে পরিস্থিতির উপরে মাসিয়াতে খোদাবন্দিতে কাজ করতে হয়েছে জোরে বলুন কথা বোঝা যাচ্ছে ইব্রাহিম নবীর কাছে আসবেন ইব্রাহিম নবী বললেন আমি নিজেই চিন্তিত আমি চিন্তা করছি কি হবে আপনি আপনারা সবাই মুসা নবীর কাছে যান আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন মুসা আলাইহিস সালামের কাছে আসবেন উনিও একই কথা বলবেন ইযহাবু ইলা গাইরি আদম নবী বলবেন ইযহাবু ইলা গাইরি ইব্রাহিম নবী বলবেন ইযহাবু ইলা গাইরি সবাই এটা আমার হলো না বিটি আমার হলো না বিবি হলো না বাচ্চা হলো না মা বাপ হলো না বন্ধু বান্ধব হলো না সবাই ছুটে পাগল কোথায় গেলে নেকি পাবো জাহান্নাম থেকে বাজো আব্বা আমার ওই সময় ঈসা আলাইহিস সালামের কাছে আবার উপস্থিত উনি বলবেন ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও যখন তারা ছুটে আমার নবী পাকের কাছে আসবে নবী পাক দাঁড়িয়ে বলবেন আনা লাহা এসো এসো কাছে এসো আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে রয়েছি এ বাবা আমার আপনার নবী হাসরের মাটি আপনার আমার জন্য আপনার কিনা কান্না কাটি করবে জাহান্নামের আওয়াজ শুনি রাসূল আমার মাথা কানা নিচু করে দিয়ে কাঁদবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা পাগলের মতো ছোটাছুটি করে জাহান্নামের আওয়াজ শুনে ভয়ে কাঁপতেছে হায় আল্লাহ এ জাহান্নাম এত আওয়াজ আমি সইতে পারি না গো আল্লাহ আওয়াজটা বন্ধ হয় না দরুদি নবী আবাদ ওই সমাতি জাহান্নামের জন্য উম্মতের মায়ায় দরুদি মাথা কানা সেদায় রেখে বলেন মালিক আল্লাহ জাহান্নামের আওয়াজটা বন্ধ করে দাও আবার আল্লাহ বলেন হাবিব মাথা তোল আমার হাবিব আমি পানিটা নিয়ে যাও জাহান্নামের দিকে ছিটিয়ে দাও আবার আপনার নবী পানিটা ছিটিয়ে দেবে জাহান্নামের শব্দ করা বন্ধ হয়ে যাবে আপারে বিজলি চমকালে মনে হয় যেন গায়ের উপরে পড়লো এই আওয়াজ যদি তাদের উপরে দাঁত দিলে হয় হুঙ্কার ছাড়ে হুলস্থুল মেচে যায় ওরে বন্ধুরে আমার পৃথিবীর জমিনে ওই জাহান্নামের ভয়ে একটুখানি আল্লাহ পাকের কাছে কাঁদুন আল্লাহর কাছে কাঁদুন পানহা চান এই যুবকের আমার ওই জাহান্নামের জন্য রাসূল আমার নাজারি শুরু করেছেন আল্লাহ আমার উম্মত জাহান্নামী হবে আমি নবী দেখতে পারবো না আবার রাসূল বলে উম্মতানের তিন জায়গায় খোঁজ করবে মিজানের আল্লাহর কাছে আমাকে খোঁজ করবে আর পুলসিরাতের কাছে আমাকে খোঁজ করবে আর জাহান্নামের ধারে আমি নবীজিকে খোঁজ করবে কারণ আমি নবীজি ওই সময় ছুটে মিজানের কাছে যাব পুলসিরাতের কাছে যাব আমি রাসূলুল্লাহকে হাউজে কাউসারের কাছে খুঁজে খুঁজে পাবে সোনাবাড়ি নবী আমার উম্মতের পাগল এই জন্য তো বলা হয়েছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো হাশরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় হাশরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় আহা উম্মত মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন ই বাবা জি আর সোনা বানি কে আর ই মন অন্য কাউকে দিও না বাবা আমার নবী কি ভালোবাসো উম্মত বেটা কষ্ট পাক মা যেমন চায় না তোমার মায়ের থেকে আমাদের নবী
বেশি সত্তর গুণা মহব্বত করে এই জন্য নবী আমার বলেন আমার উম্মত জাহান্নামে যাবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না আল্লাহ মাফ করে দিন মাফ করে দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনার কিনা নবী আমাদের জন্য সুপারিশ করবেন আজ দুনিয়ায় যারা নবীকে ভালোবাসে না তাদের অবস্থাটা কি হবে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার সকল হাসর মাটি আমি নবীজি সাফায়াত করে করে জান্নাতে নেব জোরে বলুন সুবহানাল্লাহ এমন সাফায়াত করে জান্নাতে নবী আমার নেবে হে বাবা এমন কিছু থাকবে যারা পুল সিরাত পার হতে গিয়ে নিচে পড়ে যাবে আব্বা আমার পুল সিরাতের মুখে যখন যাবে ওই সময় সব থেকে দ্রুত পুল সিরাত পার হবে তার নাম আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হাত ধরে আম্মা হাওয়া যাবেন আম্মা মারিয়াম যাবেন আম্মা আসিয়া যাবেন আম্মা আমিনা যাবেন আম্মা খাদিজা যাবেন আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিনি সাথে করে নিবেন তিনি হলেন আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হে বিজলির মতো পার হবেন ফুল সিরাত মারিয়াম সঙ্গী আসিয়া সঙ্গী এ বাবা র অনেক মূল্যবান কিছু মহিনাগত আম্মা জানের সঙ্গে পার হবে কারণ তিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন বাবা সঙ্গে সঙ্গে ফাতিমা ওই সময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি ফাতিমা জান্নাতে প্রবেশ করব না আমার হাসান কি অপরাধ করেছে পিছে পিছে সবুজ হয়ে গেছে নীল বড় হয়েছে আমি শহীদ করা হয়েছে আমি ফাতেমা জানতে চাই জান্নাতে ঢুকবো না আমার নবী জানিয়েছেন জান্নাতে প্রবেশ করবেন প্রথম ফাতেমা জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু এই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাতেমা জান্নাতে ঢুকবো তোমার সন্তানকে শহীদ করেছে আজ যাকে বিষ পান করিয়েছে আজ তাদের বিচার হবে আমার আল্লাহ পাকের দরবারে ফাতিমার নাজারি করে বলবেন মালিক ইয়াউমিদ্দিন আয় রাব্বাল আলামিন আমার বেটাকে যারা বিষ পান করিয়েছে আমি ফাতিমা আমি তাদের মা করে দিলাম হে বাবা র হযরত হুসাইন পাককে যারা শহীদ করেছে আমার বংশের বাচ্চাদেরকে যারা এক ফোঁটা পানি দেইনি আমি ফাতিমা আমার আব্বা জানের উম্মতের খাতিরে আমি মাফ করে দিয়েছি আজ তাদেরকে আপনি পানি দেন লিপলি বেশিদের দলেরা তাদের পানি দেইনি কাল হাসরের মাঠে আম্মা জান তাদেরকে মাফ করে দিবে ও সোনা মালিকেরা আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে আপনার জান্নাতে প্রবেশ করবেন কিন্তু প্রথম দাবি করবেন আল্লাহ আমি ফাতিমা জান্নাতে যেতে পারি আমার হোসাইন আমার নানু আমার আব্বা জানের উম্মতের খাতিরে কারবালার মাটিতে গলা কাটিয়ে দিয়েছেন আল্লাহ আমার আব্বা জানের উম্মতকে মাফ দিতে হবে যুবকেরা আমার নবী সাফায়াত করবেন খাতুনে জান্নাত সাফায়াত করবেন জোরে বলুন জান্নাতি নারীদের সরকারি নিমাপ খাতুনে জান্নাত কিছু কিছু মুলবিরা আওয়াজ করে বলে আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোদাই করেছেন আবু জার গাফফারি বললেন ও কবর তোমার ভিতরে নবী পাকের কন্যা রাখা হবে হাসান হুসাইনের মা রাখা হবে আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাখা হবে কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না আলীর বিবি চিনি না হাসান হুসাইনের মা চিনি না এ বন্ধু রে আমি পায়ে ধরে বলি যদি আলেম হও উপযুক্ত একটা সঠিক দলিল দাও আব্দুল ওহাব নাজদীর দলিল দিলে হবে না দুশমনদের দলিল দিলে হবে না উপযুক্ত দলিল দিতে হবে সুন্নি দলিল দিতে হবে তুমি যে দলিলটা দিচ্ছ এটা জাল এবং দুশমনদের কথা প্রেমী আমার মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনবেন না আমাদের মাকে চিনবেন কেমনে এ কেমন বিয়াদবি মূলক কথা আব্বা আমার এই কথা কখনো বলা চলে না আলে পাকের শানে যারা এমন কথা বলে
ওরা কখনো সুন্নি মুসলমান নয়। অনেকে বলে হুজুর সুন্নি কারা, গোল জামা গায়ে দিলে সুন্নি হয়, গোল টুপি মাথায় দিলে সুন্নি হয়। আমি বলি না রে বাবা না, সুন্নি কারা, আমার নবী পাক হাদিস শরীফে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। আমি নবী বললাম সুন্নি জামাত হলো তারাও যারা আমি রাসূলুল্লাহ আলে পাকে মহব্বত করেছে আর মৃত্যু বরণ করেছে। আমি নবী বললাম তারাই সুন্নি জামাত। সুবহানাল্লাহ। যদি আমি মাওলা পাকের আলোচনা করি নারায় হায়দারি বলি বলে আমি নদীর শিয়া হয়ে গেল। আমি বলি বন্ধুরে আলে পাকের আলোচনা করলে যদি শিয়া বলো, শিয়া মানে তুমি জানো, শিয়া মানে অনুগামী। এ ভুল বুঝাচ্ছে, চোর বলবি কিছু আছে। শিয়া মানে অনুগামী, ইমানওয়ালা, তাবেদার করনেওয়ালা। আপনি যদি হোসাইন কে মানেন আপনি শিয়া, হাসান কে মানেন শিয়া, এ বাবা জি আমার। কিন্তু যারা নাম করে শিয়া বলতে চায় আর বলে আমরা এক ওয়াফাদার, আমি তাদেরকে মেসেজ দিতে চাই বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আপনারা ভালোবাসেন, আলী আমাদের, খাতুনে জান্নাত আমাদের, হাসান পাক আমাদের, হোসাইন পাক আমাদের, কিন্তু আপনি জানেন না বাবা পৃথিবীর জমিনে আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট যাদের দেবেন তারাই জান্নাত যাবে। কিন্তু আলী কারাম আল্লাহ ওয়াজুল করিম বলেছে আমি তাকে জান্নাতে টিকিট দেব না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুকে ভালোবাসে না। জোরে বলো। তার মানে বোঝাতে চেয়েছেন আলীকে মানো, সিদ্দিককে মানো, ফারুককে মানো। অনেকে বললে ফারুক কেন মানবো রে বাবা। যুবকরে আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীর জমিনে পৃথিবীতে সমস্ত সাহাবায়ে কেরামকে মানা, সুন্নি মানুষের কর্ম মাওলা পাককে মানো। নারায় হায়দারি সুন্নিরা দেয়, নারায় হোসাইন সুন্নিরা দেয়, নারায় হাসান হোসাইন সুন্নিরা দেয়, নারায় গাউস সুন্নিরা দেয়, নারায় রেসালাত সুন্নিরা দেয়, নারায় বেলায়াত সুন্নিরা দেয়। জোরে বলুন। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে বন্ধুরে? আমার শিয়া মানে তার মানে ওয়ালা, শ্রদ্ধা করনে ওয়ালা। যারা বলে আমরা অন্য সাহাবি মানবো না, আব্বা আমার বুঝে দিতে হবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক চলবে না। কত বোঝা যায়নি বন্ধু? কিন্তু আপনাকে যে সফল বিরা সাধারণ মানুষেরা বুঝায় তাদের কাছে আমি মেসেজ দিতে চাই। সময় মুহরমের 10 তারিখে সমস্ত ভালো কাজ হয়েছে, কিন্তু ইসলাম ইতিহাসে সব থেকে মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে হোসাইন পাকের শোক মানানো আমার নবী পাকের সুন্নাত সহি হাদিস দ্বারা প্রমাণিত। আব্বা আমার শোক মানানো প্রয়োজন আছে, বাবা আমার তাই বলে আপনি আনন্দ করবেন না এটা কোনো কথা নয়। আনন্দ যেমন দরকার দুঃখ প্রকাশ করাটাও দরকার, কারণ আনন্দের খবর যেমন এই দিনে দুঃখের খবর এই দিনে। কথা বুঝতে পারেন বন্ধুরে? আমার আমি আপনাদের বোঝাতে চাই যে নবী না হলে যে আলে পাক না হলে ইসলাম বাস্ত না। ইসলামের সত্য রূপ যুগে 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 এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে উম্মতকে জান্নাতি বানানোর জন্য অনেক পরিশ্রম করেছে বাবাজি আমার। হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আর যদি বাতিলের কাছে গলা নত হয়ে যেতেন, সমর্পণ করে দিতেন, আজ তাহলে আমাদেরকে বাতিলের কাছে চলে যেতে হতো। ইসলাম বাঁচিয়েছেন তার নাম হুসাইন পাক, খাইবারের মাটিতে ইসলাম বাঁচিয়েছেন তার নাম মাওলায়ে পাক। আমার নবী বলেন আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। চেষ্টা করুন আমরা সুন্নি কেন বলি, আলে পাককে যারা মানে মানার সাথে সাথে ওই মহাব্বতে মরে যারা গেছে তারাই সুন্নি মুসলমান, এটা আমার নবী পাকের বাণী। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাকে তাকে সুন্নি বলা যায় না,
রাসূলুল্লাহ বললেন মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাত যারা আমার আলে পাককে ভালোবেসেছে এবং মৃত্যু বরণ করেছে মহব্বত করে হিংসা নয় এরা বলল কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না কত বড় হিংসা ফাতেমাকে চিনি না আলীর স্ত্রী চিনি না জানেন আপনি খাতুনের জান্নাত কার সম্পর্কে কথা বলছেন সাহাবায়ে কেরামের ঘোড়ার পায়ের খুরের সমতুল্য কোন ওলিগজ হতে পারে না আর আলে পাকের শাহজাদী রাসূলুল্লাহর কলিজার টুকরা নবী বলেন ফাতেমা আমার কলিজার টুকরা জোরে কর সুবহানাল্লাহ তা আমার ফাতেমা সম্পর্কে আপনি কথা বলছেন লজ্জা করা দরকার উপযুক্ত দলিল দাও আর যদি উপযুক্ত দলিল না থাকে আমিনউদ্দিনের কথা মেনে নিয়ে হিংসা করা বন্ধ দাও মলবি হও মুক্তি হও কাউকে ছাড় দেবে না ওই হাসরের মাঠে বাঁচাবে তিনি আমাদের নবী সুবহানাল্লাহ সেই নবীর মেয়ে সম্পর্কে আপনি বলছেন নবীর মেয়ে চিনি না ये सुन्नी ना ये राई दुश्मन सब बेशी दुश्मन जाके तक सुन्नी बोल से अरवाने के सुन्नी बोले दाबी कर बे किंतु वहाँ भी देख क्या बेले दे बे कबूरे अब्दुल हक नज़दी जावे ना अब्दुल लेब ने उबाई जावे ना कबूरे जो दी जाए तो आमादे नोबी जावे सुभान अल्लाह हसरे नमाते जो दी आमादे के क्यों बचाए আমার প্রিয় মুর্শিদ তখন যাবে না ফাস্ট যিনি সাফায়াতের হকদার তিনি রাসূলে পাক হাসানে পাক হুসাইনে পাক মাওলায়ে পাক খাতুনে জান্নাত এনাদের কাছে সাফায়াতের ভাগ সুবহানাল্লাহ নারা তাকবীর নারা রিসালাত তারপরে একজন আলেমও সাফায়াত করবে মুর্শিদও সাফায়াত করবে হাফেজ কোরআনও সাফায়াত করবে সব ধাপে ধাপে কিন্তু ফাস্ট তাদের যাদের সাফায়াতে কুবরা তাদের কাছে আলে পাক আমাদের ঈমানের জান দ্বারা হুসাইন যদি আজ বাতিলের কাছে নত হতেন ইসলাম কোথায় থাকতো কারবালা খাইবারের জমিনে যখন 80 কেজি ওজনের হেলমেট মাথায় দিয়ে মারহাব এসেছিল আমার নবী বলেন সকালবেলা তার হাতে আমি পতাকা দেব যার দ্বারা ইসলামকে আল্লাহ জয়যুক্ত করবেন শরীফ খুলে দেখেন এর মধ্যে সব আমি লটলনে লিখেছি বাবা আপনারা আমি কিতাব কম নিয়ে আসি সব মোবাইলে ডাউনলোড করছি দেখুন খুলে খাইবারের মাটিতে নবী আমার বললেন সকালবেলা তার হাতে পতাকা দেব যার জন্য আমরা মুসলমানদের আল্লাহ জয় করিয়ে দেবেন বাবা সারা রাত অতিবাহিত হলো রাসূল আমার সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়াদি করেছেন আমাদের জন্য কান্নাকাটি করে আল্লাহ আমার ইসলাম শেষ হয়ে যাবে আল্লাহ দুনিয়ায় আমাদের জয়যুক্ত করিয়ে দাও এ শোনা মানিকেরা আমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে কেঁদেছেন কিন্তু নবী আমার বলেছেন সকালবেলা পতাকা তার হাতে দেব যার ওসিলায় আল্লাহ আমাদেরকে জয় করিয়ে দিবেন এখন সবাই তো নবী পাককে ভালোবাসেন কেউ তো কম ভালোবাসেন না সবাই তো জীবন দেওয়ার জন্য খাইবারে গেছেন সবাই চাইছেন মনে মনে আল্লাহ রাসূলুল্লাহ যদি আমাকে পতাকাটা দিতেন হয়তো আমার ভাগ্যে নেকির কাজটা জুটে যেত সবার মনে আশা সবার মনে আশা নামাজে ফজর হয়ে গেছে খাইবারের মাঠে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন আমার রাসূল দরুদ নবী রাহমাতের নবী দয়ার ভান্ডার নবী করে তাকিয়ে আছেন আমার নবী বলেন আইনা আলী ইবনে আবু তালিব কোথায় আছে আবু তালিবের বেটা আলী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনদের মধ্যে তাদের হৃদয়ে আঘাত লাগলো হুজুর আলীর নাম করেছেন আমাদের নাম করি দি হে বাবা সাহাবায়ে কেরামদের মধ্যে আওয়াজ
হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে বেদনা হয় যন্ত্রণা হয় তাবুর মধ্যে রয়ে গেছে হুজুর হযরত আলী আমার নবী পাক ডাক দিলেন আমার আলীকে ডেকে আনো যেই ডাক দেওয়া হলো কালিকম্বলি ওয়ালা হাবিবুল্লাহ নিজের লাভে দেখান মাওলায়ে কায়নাতের চোখে দিয়েছেন সঙ্গে সঙ্গে চোখের বেদনা ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ নারা তাকবীর নারা রিসালাত নারা বিলায়াত নারা তাকবীর নারা রিসালাত নারা হায়দারি ইয়া আলী নারা হায়দারি ইয়া আলী আলী আমাদের জান মুসলমানের কলিজা হযরত আলী মাওলা পাক আমার দসুরের বাণী আলী আজাদের মাওলা আমি নবী যাদের মাওলা আলী ও তাদের মাওলা তুমি সুন্নিয়াতকে জানো না আমি সুন্নিয়াতের পক্ষে মুক্ত কণ্ঠে বলতে চাই যাকে তাকে সুন্নি বলো না সুন্নিকে জানো যুবক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে যখন লাভে দেখান দিয়েছেন সঙ্গে সঙ্গে বেদনা ভালো বোঝা যায় না কোন চোখে ব্যথা হচ্ছিল জোরে কোন সুবহানাল্লাহ হে বাবা আমার রাসূলুল্লাহ তো মুবারাকের পাওয়ার কত লাভে দেখানোর পাওয়ার কত আমার রাসূলুল্লাহ তো মুবারাক আমরা সুন্নি আমার রাসূলুল্লাহর পেশাব কেউ তো মুবারাক বলি আমরা বলি নবী পাকের পেশাব মুবারাক আরে আমিনউদ্দিনের পেশাব হবে কিন্তু আমার পেশাব মুবারক পান করেছেন দেহ থেকে এত সুন্দর সুগন্ধ বার হয় সবাই বলে কি গো তুই কি মেখেছো কি আতর মেখেছো বলে আমি কোন আতর মাখিনি আমার নবী পাকের পেশাব মুবারক পান করেছি রাসূলুল্লাহ বলেছেন তোমার দেহ দিয়ে সুগন্ধ বার হয় তোমার বংশে তোমার গোত্রে কিয়ামত পর্যন্ত যত আওলাদ জন্ম নেবে সকলের দেহ থেকে এই রূপ সুগন্ধ বার হবে আরো জোরে কোন সুবহানাল্লাহ যে নবী পাকের পেশাব পান করলে খুশবুদার হয়ে যায় যে রাসূলুল্লাহর পেশাব মুবারক পান করলে জান্নাতের হকদার হয়ে যায় তিনি আমাদের নবী ওই নবী পাকের নাম করে বলছে আমি নবীর বিটি চিনি দুঃখ রাগব কোথায় বাবা আমিনউদ্দিনকে গালি দিতে না আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আপনি আজ গালি দিলেন কাদেরকে কাদের সম্মান সম্পর্কে আপনি কটূক্তি করলেন যিনি ইসলামের জান যারা ইসলামের প্রথম ছাপাত কুপরা যাদের আল্লাহ দিয়েছেন খায়বারের মাটিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলায়ে পাকের কাছে পতাকাটা দিয়েছেন আর বলছেন যাও ইসলাম একদিকে আর মারহাব দুশমন একদিকে হায় আলী যাও নিজে হাতে আমার নবী আলী কোমরে জুলফিকার বেঁধে দিয়েছেন জোরে বলুন আল্লাহ হাদিস শরীফ খুলো মায়ের বেটা হাদিস খুলে দেখো যদি না থাকে মানতে হবে না যদি থাকে তো মাওলা পাককে মেনে নাও মাওলা পাক সুন্নিদের জীবন আপনি যাকে তাকে মনে করেন ওরা নারায় হায়দারি বলে তাই আমরা বলবো না আরে আমরা তো সাহাবায়ে কেরামদের সবাইকে ওনারা মানেন না যার কারণে আমরাও তাদের সঙ্গে চলি না খেয়াল করতে মারহাবের মাথায় 80 কেজি ওজনের হেলমেট ওই খায়বারের মাটিতে তখন একটাই আওয়াজ ছিল একদিকে ছিল মারহাব দুশমনেরা মারহাব মারহাব করে আর আমার নবী পাকের সঙ্গে যারা ইসলামের পক্ষে তারা সবাই আলী আলী করে সবাই আলী আলী করে নারায় হায়দারি ইয়া আলী নারায় হায়দারি ইয়া আলী কারবার খায়বারের জমিনে একটা তকবীর ছিল সরকার মাওলায়ে পাক
পাকের জবান মোবারকাই মারহাবে তলোয়ার প্রথম সহ্য আপনার বেঁচে নিয়েছেন যখন আবাদ তলোয়ার চালিয়েছে রুখে নিয়েছেন ঢালে হযরতে মাওলায়ে পাক তলোয়ার খানা উঁচু করেছেন জুলফিকার নারা তাকবীর নারা তাকবীর নারা রিসালা ইয়া রাসূলুল্লাহ যখন খায়বারের মাটিতে তকবীরের ধ্বনি দিয়ে তলোয়ার চালিয়েছেন 80 কেজি ওজনের হেলমেট দুই ভাগ হয়ে গেছে মারহাবের মতো দুশমনকে দুই ভাগ করে দিয়েছে খায়বারের মাটি পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে বলেছেন আল্লাহ হযরত আলী কারামাল্লাহ ওয়াজহুর জুলফিকার থেকে আমাকে বাঁচিয়ে নাও নইলে আলী যদি এই জুলফিকার মাটিতে নিয়ে আসে আমি খায়বার জমিন আজ বিখণ্ডিত হয়ে যাব মাটি আল্লাহর কাছে পানাহ চেয়েছে হযরত মাওলায়ে পাকে তলোয়ার জুলফিকার মারহাবকে দুই টুকরা করে খায়বারের জমিনে থেমে গেছে জালাল এসে গেছে খায়বারের মাটি খায়বারের কেলাখানা ভরেছে এমনি করে ধরে আলী ছুঁড়ে ফেলে দিয়েছেন জোরে বলুন আপনি হাদিস শরীফ খুলে দেখেন খায়বারের জমিনে খায়বারের কেলাটাকে ধরে যে তলোয়ারটাকে মানুষ উঠাতে পারে না চাগাতে পারে না হাদিস প্রমাণ করছে ধরলেন ছুঁড়ে ফেলে দিলেন খায়বারের মাটি কেলার দরওয়াজা খেলে দিয়ে খানা নিয়ে গিয়ে পুঁতে দিয়েছেন নারাই তাকবীর নারাই রিসালাত দ্বীন ইসলাম কার দ্বারায় পেয়েছেন আপনার পীরের দ্বারায় আমার মতো মৌলভীর দ্বারায় সোর কোথাকার যাদের দ্বারা ইসলাম পেয়েছো তাদেরকে বাদ দিয়েছো আমি বলতে চাই কোরআন মানো কোরআন ওয়ালাকে মানো ইসলাম মানো ইসলাম যারা আমাদের কাছে এনেছে তাদের মানো অবশ্য পীর ওই আলে পাককে পাওয়ার জন্যই পীর ধরেছি কিভাবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ হুসাইন পাক হুসাইন পাকের আওলাদ জাইনুল আবেদিনের সন্তান ইমাম জাফর ইমাম বাকর ইমাম মুসা কাজী ইমাম আলী ইবনে নাকি ইমাম বাবাজি আমার এই করে একের পর এক ইমাম জাফর সাদিক যিনি আমাদের নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকার বহুত বড় একজন আল্লাহর ওলি আপনার জানা নাই আপনার জানা নাই দুনিয়ায় যত আউলিয়া কেরাম আছেন হাক্কানি মুর্শিদ সব ওই আওলাদে হুসাইন পাক আওলাদে মাওলায়ে পাক জোরে বলুন তাই আমরা এই আউলিয়াদেরকে অনুগামী হয়েছি নবী পাওয়ার আশায় জোরে বলেন তাই তো আমি আগেই বলেছি বাবা নিজে ভালো করে বুঝতে শিখেন আমরা মোলবিরা যদি এই জন্য আমার একটাই মেসেজ থাকে সুন্নি যারা হয় উপর থেকে নিচে পর্যন্ত তাদের লেভেল ঠিক থাকে আর মাঝখানে কাটাকুটি হয়েছে এসব বাতিল দলে এ বাবাজি আমার আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি মাওলা পাকের এত ক্ষমতা তাহলে নারায় হায়দারি ইসলামের জান নারায় হুসাইন সুন্নিদের জীবন নারায় হাসান সুন্নিদের জীবন খাতুনের জান্নাত আম্মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্নিদের জীবন জান্নাতি নারীদের সন্তানিনী তার সম্পর্কে এমন কথা বলো না আমিনউদ্দিন হয়তো আর বলবে না কদিন বাজবে জানি না কিন্তু আল্লাহ maaf করবে না আমার কথা বুঝতেছেন অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করেছি বাবা আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ জাহান্নাম আমরা যাব না সবাই জান্নাতে যেতে চাই ঠিক কি না বলেন আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামী
নবী আমার বলেন আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও এই সোনা মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ধরবেন আর বলবেন কেঁদো না আমি নবী থাকলে তোমাদের একটাকেও জাহান্নামে যেতে দেব না এ বাবা যে নবী হাসরের মাঠে সাফায়াত করে আমাদেরকে নেবেন সেই রাসূলুল্লাহর কলিজার টুকরা সম্পর্কে এরকম কটু দুশমনে ছাড়া কেউ করতে পারে না যাই হোক সোনা মানিক আল্লাহ আমাদের ভুল শক্তি দান করুক সুন্নিয়াতকে বোঝা তৌফিক দেক আলে পাককে বোঝা তৌফিক দেক আরো জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন পৃথিবীর জমিনে ইসলামের ছায়াতলে আমরা আছি এই ইসলামটাকে আমরা পেয়েছি নবীওয়ালা আল্লাহওয়ালাদের মাধ্যমে तुम्हें कम शररियम तुम्हें कम बररियम तुम्हें कम जगतकार तिनी एकमात्र रब जिनी तमाम जहानेर पालन करतेन तुम्हें कम शररियम अल्लाह पाक अल्लाह ताला एमन जिनी अनादि अनंत जार कोनो शरीक नाई তোমারই চর্চা কোন কীর্তন তাম পৃথিবীতে তাম জগতে হয় তিনি কে জোরে বলুন তিনি আমাদের রব মিল্লাত ইসলামিয়া ই আল্লাহকে ভালোবাসা আল্লাহকে জানা একমাত্র আমরা জেনেছি নবী পাকের মাধ্যমে যদি বলেন এটা কোরআন শরীফ তো কোরআন শরীফকে প্রমাণ করতে গেলে আপনাকে কোন প্রমাণ আপনি দিতে পারবেন না কে বলেছেন এটা কোরআন নবী পাক বলেছেন এটা কোরআন নাকি গো কোরআনের প্রমাণ কে দিয়েছেন নবী পাক বলেছেন এটি কোরআন আমরা মেনে নিয়েছি এটি কোরআন নবী পাক বললেন এটি নামাজ আমরা মেনে নিলাম নামাজ নবী পাক বললেন আল্লাহ নবীকে যদি না মানেন আল্লাহকে একও প্রমাণ করতে পারবেন না नबी के जो ना माना है अल्लाह एक बोले अपनी প্রমাণই দিতে পারবেন না কারণ যাকে আপনি কোরআন বলছেন এ কোরআন কে আমার নবী বলেছেন কোরআন শরীফ তাই আমরা মেনেছি তার ভিতরে একটি আয়াত কুল হুয়াল্লাহু আহাদ এও নবী পাক বলেছে যেটাই প্রমাণ দেবেন নবী পাক ছাড়া কোনো প্রমাণ নাই যাদের নবী নাই তাদের খোদা বহু একটা নয় আপনি এক আল্লাহ বলে প্রমাণই করতে পারবেন না কোটি কোটি রব হয়ে যাবে আর যেই নবী মানবেন সেই রব এক হবে জোরে বলুন অনেকে নবী মানতে চায় না শুধু আল্লাহ মানতে চায় না খ্রিস্টান ইসাই তো নবী পাকের দ্বারাই আমরা ইসলাম পাইনি আমরা ইসলাম পেয়েছি আলে পাকের মাধ্যমেও নয় সাহাবাই কেরামদের মাধ্যমেও নয় আমরা পেয়েছি নবীওয়ালা আল্লাহওয়ালা আউলিয়া বান্দা মুর্শিদের দ্বারাতে মানুষ ইসলাম পেয়েছে এনারা কিভাবে এনেছেন সিনার ধন সিনায় করে তামাম দুনিয়াতে আল্লাহর ওলি বান্দারা আল্লাহর ওয়াহদানিয়াতকে রাসূলুল্লাহর মুহাব্বতকে পৌঁছে দিয়েছেন মাধ্যম কি একজন গুরু ও মুসলিমেরাও বলেন সেই গুরুটা হলো তার জন্য গুরুর গুরু পরম গুরু গুরু মহাহিতে গুরু মহামিতে গুরু পারে দিতে পরমে গুরু মহাশয় জানে সব বিষয় কহে না কভু শরমে গুরু মহামিতে গুরু মহাহিতে গুরু মহাহিতে গুরু মহাগতি যে গুরু হবে সে তার ভক্তের হৃদয়ের খবর বুঝতে পারবে না যে গুরুই নাই অনেকেই বলতে চায় এই কথাটা হলো বেরিলিরা বলে আরে তাহলে আপনাকে মানতে হবে বলি বেরিলিরা হক কথা বলে জোরে বলুন তুমি দালালি করো ওয়াহাবি আব্দুল আহাব নাজদীর ট্যাবলেট তোমার কাছে তুমি যত বড়ই আলেম হও
তুমি মুরিদ হয়েছো যার কাছে বিক্রি হয়েছো এই মুর্শিদ যদি তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান না দিতে পারবে কোন পথে গেলে নবী দেখা যাবে তাই যদি না পারে ওই পীরের কাছে মুর্শিদের কাছে দীক্ষা নেওয়া হারাম এটা গুরু না ও গুরু ভালো করে বুঝতে হবে মুর্শিদ তাকেই বলে যে নবীওয়ালা যে আল্লাহওয়ালা ভক্তের অনেকেই বলতে চায় হুজুর আপনার এই কথা তো কেমন একটা লাগে আমি বলছি বাবা মানা না মানা আপনার ব্যাপার তবে আপনি জানেন না আমার গওসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে কেউ যদি এসে দাঁড়িয়ে আছেন কি করে এসেছে তা উনি বুঝতে পেরেছেন হৃদয়ে খবর রাখেন গওসে ওয়াহাবী রহমাতুল্লাহ আলাইহির কথা আপনি বলবেন তারও অবস্থা একই জরেকন সুবহানাল্লাহ আপনি যদি বলেন হুজুর আপনার কথা আমার বিশ্বাসে লাগে না আমি তখন বলবো বাবা তাহলে আপনি একটু পিছিয়ে যান আপনি যাকে ভালোবাসেন কাকে ভালোবাসেন তাহলে ও তো তোমাদের ভুল নবী তা তুমি কাকে ভালোবাসো তা যাই বসিরহাট হুজুরকে ভালোবাসি ভালো কথা চলো বসিরহাট হুজুরকে দেখো বাংলাদেশে ওয়াজ করছেন বসিরহাট হুজুর একজন ভক্ত এসেছে হুজুর আমি খুব গরিব মানুষ আমার টাকা পয়সা চুরি হয়ে গেছে হুজুর হয়ে গেছে মাসকানি হয়ে গেছে চুরি হওয়া হুজুরকে গিয়ে বলছেন হুজুর ওয়াজ করছেন করতে করতে বলছেন শ্রোতাদের মাঝে টাকা যে নিয়েছো এই ব্যক্তির টাকা ফেরত দাও তার মানে উনি বুঝতে পারছেন চোর ও এই মেহফিলে এসে বসে আছে যখন পীরের কারামাতটা বলে কেহ তো খুব আনন্দ করে বলে আর যেই আলে পাকের কথা বলি যেই আরো ঊর্ধ্ব জগতের আউলিয়ায়ে কেরামের কারামাতের কথা বলি যখন আলে পাকের কারামাতের কথা বলি যখন নবী পাকের মুজেজার কথা বলি তো দোষ ও বেরেলি মুর্শিদাবাদ না খুব খেয়াল করবেন আমি বুঝাতে চাই যদি আমার নবী পাকের শান শুনলে মুখ বেঁকে যায় আলে পাকের শানের কথা বললে তোমার মাথা গরম হয় যখন আমার পীরের কথা বললে তোমার মাথা গরম হয় আমার পীরেরটা রাখো তোমার পীরের কারামতটা যদি সঠিক হয় তাহলে এনাদের থেকে সাহাবায়ে কেরাম আলে পাকের পাওয়ার আমার নবী বলেন সাহাবায়ে কেরাম যে ঘোড়াতে চাপতেন ওই ঘোড়া পাঁচ খানে রাখে তার পায়ের নিচের খুরের সমাতুল্য কোন দুনিয়ার বস কোন আবদাল কোন কুতুব কোন ওলি হতে পারে না আমার নবী বলে না সাহাবিকান নুজুম আমার সাহাবাই কেরাম হলো তারকা রাজির ন্যায় জোরে বলুন যদি সাহাবাই কেরাম তা যে ঘোড়ায় চেপেছেন তার খুরের সমাতুল্য যদি কেউ না হয় কোন আউলিয়া তাদের পাওয়ারের কথা বললে মুখ বেঁকে যায় তার মানে এখানে ভক্তি আছে ওখানে ভক্তি নেই আমি আপনাকে বুঝাতে চাচ্ছি আপনি যদি আমার মুর্শিদাবাদ হুজুরকে না মানেন আপনি বেঈমান নয় গওসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহিকে না মানেন আপনি বেঈমান নয় কিন্তু নবী পাককে যদি আপনি না মানেন আলে পাককে যদি আপনি না মানেন আপনি বেঈমান আপনি যে কোনো একজন পীরের অনুগামী হন আমার মেসেজটা ভালো করে বোঝার চেষ্টা করবেন কারণ দালালি কথা আমরা বলি না আর দুপেতে কথা আমরা বলি না সব তরকারিতে আমরা চলি না ভালো করে বুঝতে হবে কথা এটাই বোঝাতে চাচ্ছি কেউ যদি বসিরহাট হুজুরকে না মানে সে বেঈমান বলা যাবে না দাদা হুজুরকে যদি কেউ না মানে তার অনুগামী যদি না হয় তার মাসলার উপরে না চলে তার জন্য তাকে বেঈমান বলা যাবে না হতেও পারে আপনি তাকে ভালোবাসেন যে কোনো এক পীরের অনুগামী হন সমস্ত পীর কি আপনি শ্রদ্ধার নজরে দেখেন কথা বুঝতে পারেন নি শ্রদ্ধার নজরে দেখেন সবার পীর ভালো তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো এটাই হলো তরিকতের নিয়ম আরে সোরের দল এরা বলতে চাইছে আমারটাই হক আর সব বাতিল এরা চোর এর জন্য দায়ী আলেম সমাজ এই আলেম সমাজ এরা আজ পৃথিবীর জমিনে মানুষকে হক পথ দেখাইনি সব চুরি করেছে ফুরফুরাটা কি আপনাকে জানা দরকার
ফুরফুরাটা কি আপনাকে জানা দরকার ফুরফুরা একটি জায়গার নাম সেখানে যিনি আল্লাহ এবং রাসূলুল্লাহর পাগল ছিলেন তার নাম হলো আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি জোরে কোন সুবহানাল্লাহ ইনি একজন ব্যক্তি ছিলেন তরিকত হলো চারটি কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরওয়ারদিয়া চারটি হলো হাই রোড ভালো করে বুঝবেন চারটি হলো হাই রোড কিন্তু এই হাই রোডে উঠার জন্য একটা গলি পথ তার নাম ফুরফুরা তার নাম রাহা তার নাম গুনাহগার কাঠি তার নাম বেলিলি শরীফ তার নাম পাঞ্জাব তার নাম দেহলি তার নাম কালিয়ার তার নাম এই সব হলো একটি পথ কোথায় যাবে বোঝা যায় বাবাজি আমার পৃথিবীর জমিনে সকলেরই ইচ্ছা আমরা জান্নাতে যাব হাই রোড চারটি তরিকাতের উপর দিয়েই মুজাহাবের ইমাম চারজন তরিকাত হলো চারটি কিন্তু আপনি মনে করবেন না ফুরফুরা একটা হাই রোড ভালো করে বুঝবেন ফুরফুরা বলা হাই রোড না চ্যালেঞ্জ করে বলি কোন মায়ের লাল কোন মুক্তি কোন মুহাদ্দিস যদি থাকো ফুরফুরা হাই রোড প্রমাণ করো হাই রোড তাকে বলা হয় যারা তরিকতের আবিষ্কারক গাউসে পাক জোরে বলুন খাজা মাইনউদ্দিন চিশতি মুজাদ্দিদ আল-ফিসানি জোরে বলুন ইনারাই হলেন হাই রোড নবী পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য পথ হাই পথ জান্নাতি পথ এনাদেরকে পাওয়ার আশায় গলি পথ গেছে কখনো ওড়াহাত দিয়ে কখনো গুনাহগার কাঠি দিয়ে কখনো নলতা দিয়ে কখনো ফুরফুরা দিয়ে কখনো আপনার বিভিন্ন এলাকা দিয়ে এই রোডে ওঠার জন্য অনেকেই বলতে চাচ্ছে আমারটাই হক তুমি গলি হয়ে হক বললে কেন বলো আপত্তি নেই কিন্তু তুমি আর গুলোকে খারাপ বলে বলো না যদি তোমার চিন্তা থাকে আর গুলো সব বাতিল আমারটাই শুধু হক তুমি তরিকতের কিছু পাবে না হাই রোডে ওঠা তো দূরের কথা নবী পাওয়া তো দূরের কথা রোডেই উঠতে পারবে না জান্নাতে যাওয়ার তো দূরের কথা রোডেই উঠতে পারবে না তাহলে পার্থক্য বুঝে নিলেন বোঝা গেল বোঝা গেল আমি ডাঙ্কার চোটের উপরে বলি ডাঙ্কার চোটে বলি আপনি বোঝার চেষ্টা করুন পৃথিবীর জমিনে ফুরফুরা একটি গলিপথ ওয়াহার একটি গলিপথ কোন গলি জান্নাতের পথ ধরব বলে যে পথে নবী আছে যে পথে আল্লাহ পাওয়া যায় জোরে বলুন এটাই হলো স্পেশাল এছাড়া যদি কোন মাইল লাল প্রমাণ করতে পারে যে না এটাই হাই রোড হাই রোড তারা আরো এগিয়ে চলুন এবার পৃথিবীর জমিনে মুজাহাব এসেছে চারটি হানাফি মুজাহাব শাফি মুজাহাব মালিকি মুজাহাব হাম্বলি মুজাহাব হানাফি মুজাহাবের ইমাম নোমান ইবনে সাবিত জোরে কোন সুবহানাল্লাহ ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম মালিক চার ইমামের শ্রেষ্ঠ ইমাম আমাদের ইমাম যত তরিকত আছে আল্লাহ পাক আমাদেরকে নবী দিয়েছেন তাও শ্রেষ্ঠ আমাদেরকে পীর দিয়েছেন তাও শ্রেষ্ঠ নবী দিয়েছেন তাও শ্রেষ্ঠ পীর দিয়েছেন তাও শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন তাও শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন আমাদেরকে তাও শ্রেষ্ঠ কথা বোঝার চেষ্টা করব খাইরিয়া দরবারের বাগি সিরিহিন্দি বুলবুল রে মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝতেছেন না রাগ হয় আমি আপনাদের রাগের কথা বলবো না যে পথে গেলে নবী পাবেন আল্লাহ পাবেন এই পথের কথা বলবো আজাব কেমন হয় যারা অস্বীকার করে যারা মানে না তাই সে বিষয় বলবো জাহান্নামটা কেমন ভয়াবহ তার কথা বলবো কবরে কি হবে তার কথা বলবো আমি
আমি যখন কাউকে কিছু বলি তো ওলি মাউলি সে উঠি পর খোসা মারা এলে বাবা আমি খোসা মারা না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম না বলা পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাচ্ছে না আমার মনে চেয়েছে যিনি আমাদের ওয়াহদাহু লা শরীক এক আল্লাহ তাকে ডাকবো রহিম বলে রহমান বলে আল্লাহ বলেন রহমান রহিম তখন বলবে আগে শয়তানকে রজিম বলো তারপর আমাকে রহিম বলো বোঝা যাচ্ছে রহমানকে ডাকতে গেলেও শয়তান আগে রহিমকে ডাকতে গেলেও শয়তান আগে এর জন্য শয়তান আগে বন্ধু না করলে আমি রহমান বলে ডাকি কেন তাই আমি আগে উঠতে পারবো খৈরিয়া দরবারের বাগি শ্রী হিন্দি বুলবুল রে মুর্শিদ কে বেলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কে বেলা আনাস শাহ সেই বাগানের ফুল রে দিল্লিতে খৈরিয়া দরবার তাহার আস্তানা লোক লোক আশিকের তাহার দিওয়ানা দিল্লিতে খৈরিয়া দরবার তাহার আস্তানা লোক লোক মুরিদের তাহার দিওয়ানা নূরানি চেহারা দেখি নূরানি চেহারা দেখি আশিকের কুল রে মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে কম আর জোরে নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ আর জোরে নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ যেখানে সেখানে মিটিং হচ্ছে তার নেতাদের নামে কত স্লোগান আর যিনি আমাদেরকে নবীর পথ দেখিয়েছেন তাদের নামে স্লোগান দিতে এত কান্দুষি কেন যখন ইয়া ওলি আল্লাহ বললো তামাম দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে ধরে বলে নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ আপন আপন মুর্শিদকে খেয়াল করে বলবেন নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারাই তাকবীর আল্লাহু আকবার আর জোরে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার খৈরিয়া দরবারের বাগে শ্রী হিন্দি বুলবুল রে মুর্শিদ কে বেলা আনাস শাহ সেই বাগানের ফুল রে আমার মুর্শিদ মাসুম সাগর চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল আর জোরে আমার মুর্শিদ মাসুম সাগর চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল নির্দেশিলে ভক্তগণ নির্দেশিলে ভক্তগণ না করিল ভুল রে মুর্শিদ কে বেলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খৈরিয়া দরবারের বাগে শ্রী হিন্দি বুলবুল রে মুর্শিদ কে বেলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে বল সুবহানাল্লাহ ঠিক কি না কে চিনেছেন ফুলটাকে আমার মাসুম খুলনবী রহমতুল্লাহ আলাইহি বাবাজি আমার পৃথিবীর জমিনে আমাদেরকে জানা প্রয়োজন আছে বাবা আল্লাহর ওলি বান্দাদেরকে আমাদেরকে শ্রোতা মানা দরকার পৃথিবীর জমিনে মুর্শিদ যারা হয় গুরু যারা হয় এরা ভক্তের খবর রাখে এখন হুজুরের কাছে যখন বলা হলো হুজুর ওয়াজের মধ্যে বলছেন কে টাকা নিয়েছো জলদি করে টাকা ফেরত দাও বুঝতেছেন কথা যেই কথা বলেছে যে টাকা নিয়েছিল কই যে আঘাত লেগেছে আমার ওয়াহাদি রহমাতুল্লাহ রিওয়াজ করতেন জেনার সম্পর্কে ওয়াজ করতে যে কেউ চোখ দ্বারায় জেনা করেছে জেনার আলোচনা হয় এ বাবারি
এমন খাবার খেয়েছি যুবক আমার মার পৃথিবীর জমিনে দেখা গেল নিজের গায়ে গরুর দুধ খেয়ে এসেছে ওই দুধ বাবা গরুটাকে পরের জমিতে গিয়ে ঘাস খাওয়াতে খাওয়াতে ধান খাইয়ে নিয়ে এসেছে বাড়ি এসে গায়ে দিয়ে দুধ পান করে এসেছে হুজুর আজ করছেন সেই অবলা পশু অপরের ধান খাইয়ে দে ওই দুধ পান করলে কি আজাব হয় বন্ধুরে তুমি পীর চিনোনি পীর যাদের কেবল আল্লাহর দেওয়া পাওয়া তুমি মানো আল্লাহর দেওয়া পাওয়ার মানবে না তাকে পীর বলো না ওরে আমার সোনা মানিকে এখন ওর বেটা কলিজায় ধাক্কা লেগেছে হঠাৎ করে আপনার কিনা করলেন কি যা বাবা আবার বা সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে উনি আবার কিছুক্ষণ পর দ্বিতীয়বার ওয়াজ করতে বলল ওয়াজ করতে করতে বলেছেন টাকা দিয়েছো শুনতে পাচ্ছ না টাকা দিয়েছো দুইবার হয়ে গেল তিনবারের বার আমি যদি ভুল বলে থাকি এখনো পর্যন্ত আপনি চলেন আমার সাথে বসিরহাট মাওলানা বাগে চলেন আপনাকে এমন প্রমাণ দিব যে সব প্রমাণে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমিনউদ্দিন দালালি কথা বলছেন আব্বাজি আমার সোনা মানিকে তৃতীয়বার কিছুক্ষণ পরে উনি বললেন ও যে চুরি করেছো ভাই জলদি করে টাকাটা দিয়ে যাও মেজাজ নিয়ে একটু বলেছে চোর থাকতে পারে না লাভ মেরেছে যে উঠেছে হুজুর মাফ করুন ও দ্বিতীয়বার যখন হুজুর বলেছেন টাকাটা দিয়ে চলে এসেছে তার বাড়িতে ফেলে দিয়েছে বাবা দিয়েছে এসেছে উঠেছে হুজুর মাফ করে দিন আল্লাহর ওলিদের জবানের পাতা তলোয়ারের থেকে বেশি কাজ করে আল্লাহ তুমি বলি চেনি আর যেই আমি এটা এই এক্সাম্পলটা এই কারণে দিচ্ছি তাহলে আমরাও যে বলি আমাদের পীর মুরিদ কি খায় তাও খবর রাখে ওরা বলে কি মুর্শিদাবাদীরা বলে তাহলে আমরাও শুধু বলি না আপনাদেরও আছে আপনি আসলে আপনাদের মৌলভীরা আপনাদের কাছে চুরি করে একজনের উপরে চাপ দিয়ে বলে গেছে যার কারণে বুঝতে পারে কথা বুঝতেছেন আব্বাজি আমার সোনা মানিকে আমি এইটাই বুঝাতে চাচ্ছি যদি আল্লাহর ওলি মানো আল্লাহ দেওয়া ক্ষমতা মেনে নাও যুবকেরা আমার আমরা আমাদের পীর মুর্শিদকে আল্লাহ দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান মানি এই যুবকেরা আমার আল্লাহ পাকের ওলি বান্দারা কত মুসিবত যাদার দুর্ভিত করে দিয়েছে অসুবিধাকে বাবাজি আমার এমন হয়েছে পৃথিবীর জমিনে আমার গোসে খোল নবী রহমাতুল্লাহ আলীর কাছে ওয়াহাদি রহমাতুল্লাহ আলীর কাছে যে মুসিবত নিয়ে গিয়েছেন আল্লাহ পাকের ওলি বান্দার দোয়াতে আল্লাহ সকলের মুসিবত দূর করে দিয়েছে ও যুবকের আপনার চলো না গিয়ে চলুন আমরা পৃথিবীর জমিনে জীবন যাপন করি মুর্শিদ ধরেছি আল্লাহ অর্ডার করেছেন তোমরা পৃথিবীতে আমার হুকুম পালন করো তোমরা পৃথিবীর জমিনে হুকুম পালন করো কারণ দুনিয়ায় সারা জীবন আমরা কেউ থাকবো না একদিন মৃত্যুবরণ করবো বাবা বাবা আপনার অপরিহার্য সকলের জন্য মরণ হবে বাবা এই মরণের আগে আমাদেরকে পার্থ সংগ্রহ করাটা হলো উচিত এমন জীবন মরা করিব গঠন মরণে হাসিব আমি কাঁদিবে ভুব ও যুবকের আমরা পৃথিবীর জমিনে আমাদেরকে আপনার কিনা প্রত্যাবর্তন করার জন্য এসেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মানুষ যখন আপনার মৃত্যুমুখে পতিত হয় তখন সে ফেরেশতা দেখতে পায় ও বাবাজি আমার যিনি রুজি দান করে আল্লাহ ফেরেশতা যিনি রুজি বহন করে করে এনে দেয় ওই ফেরেশতা এসে হাজির হয়ে যায় আয় আল্লাহ আমি তামাম দুনিয়ার বুকে ঘুরে এলাম না তোমার জন্য একটু লুকমা রুজি পেলাম না তখন ওই ব্যক্তির কথা বন্ধ হয়ে যায় চতুর্দিকে শুধু ফেল 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 করে তাকাতে থাকে এ বাবা জি আর কথা বলতে পারে না বাবা ওই ব্যক্তিটা শুয়ে দিকু দিকে তাকাতে থাকে সাকান্দানি শুরু হয় ফেরেশতা এসে বলে রুজি পেল
फेरेश्ता निजुक्त रही हाजिर हो जाए तमाम पृथ्वी जमीने भ्रमण करे करे अरे निश्वास प्रश्वास पेलाम ना ओचिरे अपनार मृत्यु हबे चतुर्दिके फेरेश्ता देखते पाए कथा बोलते पारे ना हा करे बाबा जी आमार चोख दिए देखे जदि से नेककार हय नेककार फेरेश्ता देखते पाए शांतिमय फेरेश्ता देखानो हय जान्नातेर आरामटाके देखानो हय आरो जदि बदकार हय ओर जन्य आजाबदायक फेरेश्ता जाहान्नामेर कष्ट देखानो हय बाबा रे विश्वास करे तखन अल्लाह मैं जो दिया रे तो दुनिया ही थकता हूँ अबे तौबा कर ला माफ करूँ अल्लाह माँ के माफ करूँ अबे आप इसी भी इर्ज़ बीरे आरो जो दिया आयु पाई पाई अपना किन चित कुमा मन न करो बोला अमर अल्लाह पाक बोले होएगा ची तो देखों तौबा करो तो देखों विश्वास आना अबे अल्लाह पाके यह तो दिन तुमी देखे देखे ईमानान तो जो ईमानान कोन मूल्य থাকবে না अब्बा जी আমার সোনা বাণী কে রাখ ওই ফেরেশতা আপনার কিনাও চলে যাবে আল্লাহ পাকের ফেরেশতা মালাকাল মউত আসবে মালাকাল মউত কেমন হে জুয়া শুনে রেখে দিন এই মালাকাল মউত এমন পৃথিবীর জমিনে আল্লাহ পাক এত ভয়ানক তাকে বানিয়েছেন এত ভয়ানক তাকে বানিয়েছেন আব্বা জি আমার যেমন আমার আপনার সম্মুখে যদি একটি থালা রাখা হয় থালা থেকে যখন যেটা ইচ্ছা সেটা আমি খেতে পারবো ফলমূল রাখা আছে থালায় যখন যেটা সেটা আমি খেতে পারবো আজরাইল মালাকাল মউতের অবস্থা এরকম বাবা এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে ওই মালাকাল মউত আমাদের রূহ কবজ করতে আসবে ওরে জীব করে একটু ভয় করো জগতের ভোগে আল্লাহর ইবাদত করো আমরা নামাজি হব পরিষ্কার হব সুদ খাবো না মিথ্যা বলবো না আল্লাহ আপনার যাতে পাওয়া যায় নবী পাক যাতে পাওয়া যায় সেই পথ বেছে নেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ललाटेर काछे निये आसे हठात फेरेश्ता टेने बार करे মানুষ আপনার ছুটে বেড়াতো আব্বা আমার অতি কষ্টে তার রূহটা বার করানো হয় বাবা জীবকের যখন সন্তানেরা কাঁদে যখন আত্মীয় স্বজনেরা কাঁদে ওই ব্যক্তি পৃথিবী জমিনে আপনার কিনা সব কিছু শুনতে পায় কিন্তু ব্যক্তি কথা বলতে পারে না বাবা বাবা আমার শোনা মানি কে এজন্য গজলে বলা एक दिन तो माई मरते हबे तुमी भूले जेओ ना हबे माटी बिछाना गो तोमार आसल ठिकाना अपन जने कन्ना जत सभी सुनते पावे बुक फाटबे तो बुक फुटबे ना कैमने जवाब देवे की करे बुझाबे तुमी देहेर बेदना हबे माटिर बिछाना ठीक
কথা বলবে কেউ শুনবে না এই যুবকের আওয়াজ ওই ব্যক্তি দুনিয়া থেকে মারা গেল আত্মীয় স্বজনরা কান্নাকাটি শুরু করেছে কেউ বা কোরআন তেলাওয়াত করে আব্বাজি আমার নবী দুজাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানিয়েছেন এই জগতের বুকে ওই মানুষটি যখন মারা যায় মারা যাওয়ার পরে তাকে যখন দুইজন গোসল দিতে চায় ওই ব্যক্তি জবানে বলতে থাকে হে গোসল দায়কেরাও আমার গায়ের কাপড় চোপড় গুলো যেন তোমার খুব জোরে খোলো না সবে মাত্র আমি মরণের যন্ত্রণা থেকে উঠেছি মানুষের ফোঁড়া হলে হাত দিতে দেয় না দে দে হাত দিয়ে না ব্যথা লাগে আবার বিষ ফোঁড়া হলে আরো বেদনা হয় ওরে বাবা রে ফোঁড়া যত হয়েছে এরকম কোটি কোটি এক জায়গায় করলে মরণের কষ্ট সমাতুল্য হবে না বাবা এত কষ্ট হয় মরণে এ যুবকের আবার চিৎকার করে বলতে থাকে আমার গায়ের পোশাক গুলো আস্তে আস্তে খোলো আমি তো পুরো জর্জরিত হয়ে গেছি এবার ওখান থেকে নিয়ে আপনার যখন শোয়ানো হয় আপনার গোসল দেওয়ানোর জন্য আব্বা আমার পা গরম পানি দিও না খুব ঠান্ডা পানি দিও না আমি যন্ত্রণা সহ্য করতে পারি না এ যুবকের পৃথিবীর জমিনে এত আওয়াজ শুধু পশু পক্ষী সবাই শুনতে পায় মানুষ আর জিন তার গলার আওয়াজ শুনতে পায় না ইয়াব্বাজি পৃথিবীর জমিনে কষ্ট হবে কাদের জন্য আমরা সংসার সাজিয়েছি কাদের জন্য অট্টালিকা করেছি কাদের জন্য আমরা সব কিছু করে ফেলেছি সুদ খেলাম কাদের জন্য মদ পান করলাম কাদের জন্য সুখটা কোথায় চেয়েছি বাবারে মিশে দুনিয়াতে এসে আমার নবী পাক বলেন দুনিয়া মাজারাতুল আখেরা দুনিয়াটা হলো আখেরাতের খেতিবাড়ি দুনিয়ার জমিনে